ওই একটা নার পিছনে হাজারটা হ্যাঁ অপেক্ষা করছে, অনেক সাপোর্টিভ মানুষ আছে, একজন না বললে যে মানে হতোদ্যম হয়ে যাবে সেরকম যেন না হয়, মানে সবসময় স্টে পজিটিভ। এবং ইম্পসিবল কথাটাকে আমি সবসময় কনসিডার করি অড্রে হেপবার্নের মতো, আই অ্যাম পসিবল। ভালো একটা অ্যাড হবে আপনাদের জন্য, কারণ কারণ হচ্ছে যে জেলেরা তো মাছ ধরায় ব্যস্ত থাকে, তো তাদের পক্ষে কার্পেট তৈরি করা সম্ভব না। এই যে মহিলা কর্মজীবী বা যারা আছেন তাদেরকে যদি এই কাজে ইনক্লুড করা যায় ডেফিনেটলি এই কাজটা অনেক বেগবান হবে। কার্পেট তৈরির জায়গাটাতে যেতে হয়তো আমাদের আরেকটু সময় লাগবে, কারণ এই গ্রাউন্ড ওয়ার্কটা হচ্ছে যত স্ট্রং হবে তত হয়তো ভবিষ্যতে রিসাইক্লিং এর কাজটা হয়তো আরো অনেক অনেক কি স্টেক হোল্ডার হয়তো এখানে ইনভলভ হবে। এখন আছে ওয়ার্ল্ড ব্যাংকের SDF, ওদের সহায়তায় আমরা এই মৎস্যজীবীদের যে ছোট ছোট দল তাদেরকে একসাথে করছি। আচ্ছা আচ্ছা, সরকারি কোনো সহায়তা কি আছে এর মধ্যে? সরকারি সহায়তা মানে সরকারের যেমন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আমাদেরকে, আমার মেইনলি আমার ছাত্র ওখানে আছে, আমার ছাত্রকে এখন পর্যন্ত আমার কোনো ছাত্র ছাত্রীকে বলেছি কাজটা হবে করতে হবে তারা করেনি এরকম নেই। যেমন আমার ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আমার অনেক স্টুডেন্ট আছে এখন যারা BFRI-তে আমার স্টুডেন্ট আছে, তো তাদেরকে সাথে করেই কিন্তু আমরা কাজ করছি। যেমন আমার স্টুডেন্ট মিনারকে যদি বলি মিনার এই কাজটা এই তথ্যটা দরকার, কোনো চিন্তা নাই ম্যাডাম আমি করে দিচ্ছি, আপনি কোনোই চিন্তা করবেন না, এরকম আর কি। যে একজন শিক্ষকের জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্তি যে আমি যেখানেই তাকাবো মনে হয় যে আমার একজন বাতিঘর চারিদিকে। আপনার প্রাপ্তির বিষয়ে আপনি বলছিলেন, আপনার আরেকটা বড় প্রাপ্তি আমরা জেনেছি, আপনি বাংলাদেশের অন্যতম একজন বড় গবেষক হিসেবে অ্যাওয়ার্ডেড হয়েছেন, সেই গল্পটি একটু শুনতে চাই। এটা মূলত আমার ওই যে আবার সি টু সোর্স গ্যাঞ্জেস এক্সপিডিশনে আমার দুজন কোলিড ছিলেন, দুজনই বড় পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, একজন ইউনিভার্সিটি অফ জর্জিয়া প্লাস্টিক পলিউশন নিয়ে কাজ করছে, শি ইজ অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, মানে উনি একজন ইঞ্জিনিয়ার ওয়েস্ট মানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং ওয়েস্ট রিসাইক্লিং নিয়েই ওনার মেইনলি কাজ ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। আর প্রফেসর ডক্টর হেদার করবে উনি ইউনিভার্সিটি অফ এক্সেটার এখানকার প্রফেসর, তো ওনারাই মূলত ওটার লিঙ্ক দেখে ওনারাই আমাকে নমিনেট করেছেন, ওনাদের ইন্সপিরেশনে আমি অ্যাপ্লাই করেছি, তারপরে আর কি এটা পাওয়া। এবং পাওয়ার পরে এটা হচ্ছে অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আমাকে। আগে তো তুরস্কে দেওয়ার কথা ছিল, ইউজুয়ালি এটা আমেরিকায় যেই আনতে হয় ফিলাডেলফিয়াতে, বাট এবছর কোভিডের কারণে এটা পেছাতে পেছাতে পরবর্তীতে এই গত July 14 ইউরো সায়েন্স ওপেন ফোরামে কনফারেন্সে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা উই অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট অ্যাজ স্পিকার, তো আমরা ওখানে আমাদের কাজ সম্পর্কে বলেছি এবং আমাদেরকে অ্যাওয়ার্ডটা হাতে তুলে দেওয়া হয়েছে। চমৎকার। এখন কি কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, একেবারে নতুন কোনো বিষয় না, যেগুলো শুনলাম সেগুলো নিয়ে কাজ চলছে? নতুন বিষয়ের মধ্যে হচ্ছে আমরা ইম্প্যাক্টটা দেখার চেষ্টা করছি। আচ্ছা, প্লাস্টিক পলিউশনের ইম্প্যাক্ট মানে একেবারে মানে অ্যানিমেল মানে বডিতে কতটুকু হতে পারে ক্ষতির মাত্রা। আচ্ছা আচ্ছা, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আপনার মতো এরকম যারা পরিবেশ নিয়ে পরিবেশকে ভালোবাসছেন পরিবেশ নিয়ে কাজ করছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কতটা আশাবাদী এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার কতটুকু আশাবাদী? আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে একই সাথে যদি বলেন যে নতুন যারা গবেষক নতুন যে প্রজন্ম যারা উঠে আসছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আশাবাদী, কারণ আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে মানে মানে বিশ্বাসী। সেটা হচ্ছে যে আমি আশাবাদী, কারণ আমার ছেলেটা বা মেয়েটা যদি বাবা মার কথা শুনে হয়তো অ্যাট সাম পয়েন্টস তারা প্রেশার ফিল করবে, কিন্তু বাবা মার কথা শুনে বা টিচারদের কথা শুনে কেউ কখনো লুজার হবে না, এটা আমি দেখছি। যে কারণ আমার ছেলেটা বা মেয়েটা যে মানে অন্যদেরকে নিয়ে যারা উঠতে চায়, এখনও আমার বিভাগে এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা নিজের কথা চিন্তা করছে না অন্যের কথা চিন্তা করছে, এজন্য আমি আশাবাদী যে আমাদের একটা ভালো ফিউচার আছে। নতুন যারা গবেষক তাদেরকে আমি বলবো যে কখনো না শুনে থেমে যেতে না, কারণ ওই একটা নার পিছনে হাজারটা হ্যাঁ অপেক্ষা করছে, অনেক সাপোর্টিভ মানুষ আছে, একজন না বললে যে মানে হতোদ্যম হয়ে যাবে সেরকম যেন না হয়, মানে সবসময় স্টে পজিটিভ। এবং ইম্পসিবল কথাটাকে আমি সবসময় কনসিডার করি অড্রে হেপবার্নের মতো, আই অ্যাম পসিবল। বাহ,